সকাল থেকে ওয়েট করছিলাম যে দুপুরের দিকে হয়তো অ্যানাউন্সমেন্ট আসবে মোহনবাগানের তরফ থেকে, আজকে রথযাত্রা, তো সকলকে জানাই রথযাত্রার শুভকামনা। তো সেই আশাতেই ভেবেছিলাম যে এই বিশেষ দিনগুলোতে তো মোহনবাগানের একটা ঘোষণা হয়, তো আজকে রোববারও ছিল, সব কিছু ঠিক ছিল, হয়তো ঘোষণা হবে, সেটা হয়তো বিকেলের দিকে হতে পারে। তো আর ওয়েট করে লাভ নেই, তাই ভিডিওটা শুরু করলাম। সকাল থেকে বসেছিলাম, একজন সমর্থক, আপনাদেরই মতন একজন সমর্থকের সঙ্গে কথাবার্তা হচ্ছিল হোয়াটসঅ্যাপে। তো আজকের ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোহনবাগানের কিন্তু ISL স্কোয়াডটা রেডি হয়ে গেছে, যা যা সাইনিং হয়েছে এখনও পর্যন্ত, যতগুলো সাইনিং হয়েছে তাতে মোটামুটি বলা যায় যে ISL জন্য স্কোয়াড রেডি। এবার আপনাদের বক্তব্য থাকবে যে একজন মিডফিল্ডারের তো দরকার ছিল, একজন মিডফিল্ডার কম আছে, যে মিডফিল্ডারের মানে আসার অপেক্ষায় আমরা আছি, তো ISL নিরিখে কিন্তু সেই মিডফিল্ডার যদি নাও আসে তাহলেও প্রাথমিকভাবে কিন্তু দল রেডি হয়ে গেছে। এবার যে মিডফিল্ডার আসবে, মানে যার আসার কথা আছে, সে যদি আসে তাহলে সেটা কিন্তু ACL 2 এর জন্য হবে, আর ISL দিমির ব্যাকআপ বা অন্যান্য ক্ষেত্রে আমি বলে দিচ্ছি কীভাবে হবে, পুরো টিমটা পরপর বললে আপনারা বুঝতে পারবেন। যে মেনলি মলিনার প্ল্যানিং দেখে আমার যেটা মনে হচ্ছে, মলিনা কিন্তু দুজন ফরেন সেন্টার ব্যাকে যেতেই পারেন, এবং দুজন যে ধরনের ফরেন সেন্টার ব্যাক আমাদের এখানে নেওয়া হয়েছে মোহনবাগানে, সেই দুজন কিন্তু যদি থাকে তাহলে কিন্তু আমাদের ডিফেন্সটা যথেষ্ট সলিড হয়ে যাবে। এবার এই যে আমরা ইউরোর খেলাগুলো হচ্ছে সেটাতে যেটা দেখতে পাচ্ছি, যখন অল আউট অ্যাটাক যাচ্ছে তখন কিন্তু দুজন প্লেয়ারই মাত্র নিজেদের হাফে থাকছে, আর বাকি প্লেয়াররা অল আউট অ্যাটাকে চলে যাচ্ছে এবং অ্যাটাককে সাহায্য করতে যাচ্ছে। তো আমরা যদি ধরেই নিই যে মোহনবাগান সেই রকমই কোনো স্ট্র্যাটেজিতে খেলবে বা অল আউট অ্যাটাকে যাবে, যেটা মলিনার অ্যাটাকিং খেলার একটা টেন্ডেন্সি রয়েছে, তাহলে দেখতে পাবো যে এই দুজন ডিফেন্ডারকে রেখে, এরা যথেষ্ট ভরসাযোগ্য ডিফেন্ডার এবং সলিড ওয়ালের মতো, তো এদের দুজনকে রেখে কিন্তু অল আউট অ্যাটাক যাওয়া যেতে পারে। তো মলিনা দুরকম ছকেই খেলাতে পারেন, মানে চারজন ব্যাকেও যেতে পারেন, তিন ব্যাকেও যেতে পারেন। এটা নিয়ে আমার সঙ্গে অনেক সমর্থকের কমেন্টে আলোচনা হচ্ছিল। দেখুন, চার ব্যাক সিস্টেমটায় খেলা যায় ঠিকই, কিন্তু চার ব্যাক হলে ডিফেন্সটা একটু সলিড হয় কিছু ক্ষেত্রে, কিন্তু চার ব্যাকের ক্ষেত্রে অনেকগুলো প্রবলেম রয়েছে। প্রবলেমটা কীরকম রয়েছে, আপনি যতই চার ব্যাকে খেলুন না কেন, আপনার দুটো সাইডের যে দুজন ব্যাক আছে তাদেরকে কিন্তু অ্যাটাককে সাহায্য করতে হবে, এবং অ্যাটাককে যখন আপনি সাহায্য করছেন এবং ডিফেন্সটাকেও তাকে প্যারালালি এসে সামলাতে হবে, সেক্ষেত্রে পুরোটা না উঠলেও চলে, কিন্তু যখন আপনি অল আউট অ্যাটাকে যাবেন তখন কিন্তু এই দুজন ব্যাককেও আপনাদের মানে অ্যাটাকে গিয়ে আমাদেরকে সাহায্য করতে হবে। তো সেই ধরনের প্রপার ব্যাক আজকে সুভাশিস বা আশিস রাই, এদের দুজনের মধ্যে অ্যাটাককে সাহায্য করার এবিলিটি বলতে ক্রস ছাড়া কিন্তু কিছু নেই। যদি আমরা অপোনেন্টের পেনাল্টি বক্সের আশেপাশে বা মিডফিল্ডে শর্ট পাস খেলি, তো এরা অতটা অ্যাকিউরেট পাসিং করতে পারে না, বা সেই রকম খেলার স্টাইলটা এদের নয়। আর একটা বিষয় হচ্ছে যে তিন ব্যাকে খেললে একটা অ্যাডভান্টেজ যেটা আছে, তিন ব্যাকে যখন অপোনেন্ট অ্যাটাক করে তখন কিন্তু ডিফেন্সে পাঁচজন ডিফেন্ডার চলে আসে, সেক্ষেত্রেও কিন্তু দুজন সাইডের যে উইং ব্যাক আছে তারা তো পুরোপুরি অ্যাটাকে সাহায্য করে এবং এসে ডিফেন্সকে সলিডিটি দিতেও ফিরে আসে। তো চার ব্যাকে খেললেও একই হবে, তিন ব্যাকে খেললেও একই হবে, দুজন উইঙ্গারকে দুটো দিকই দেখতে হবে। তো তিন ব্যাকে খেললে রিটার্নের সময় বা অপোনেন্টের অ্যাটাকের সময় পাঁচজন ডিফেন্সে পাওয়া যায়, এটা একটা অ্যাডভান্টেজ আছে, আবার অ্যাটাকের সময় অনেক বেশি অ্যাটাকটা করা যায়। তো যদি আমি ধরে নিই যে মলিনা তিন ব্যাক সিস্টেমে খেলবে, তাহলে কিন্তু তিনটে ব্যাক হচ্ছে আনোয়ার আলী এবং দুজন ফরেন ডিফেন্ডার। এবারে দুটো সাইড ব্যাক যেটা আমরা আগের বছর ধর থেকে ইউজ করে আসছি সেটা আমরা করতেই পারি, একদিকে মানবীর নয়তো আশিস, ওই দিকে লিস্টার নয়তো আশিক, এরা আশিকও এবার অনেকটাই ফিট হয়ে গেছে, তো এইভাবে সাজানো যেতে পারে। CDM পজিশানটা যেখানটায় অ্যাকচুয়ালি কাউকো খেলছিল, CDM এর পজিশানে যেরকম অভিষেক সূর্যবংশী খেলছিল বা দীপক টাংরি খেলছিল, আমি গ্লেন মার্টিন্সের নামটা বলে আপনাদের রাগাতে চাইছি না, তো ওটা ছেড়ে দিন, তো এরা খেলতে পারে, তার পাশে আপুইয়া খেলতে পারে। আপুইয়া কিন্তু জনি কাউকোর রোলটাকে ফুলফিল করে দিতে পারে, এবং তাদের সামনে দুজন, একজন সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে অনিরুদ্ধ থাপা এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে সাহাল খেলতে পারে। তো সেক্ষেত্রে যেটা মানে হতে পারে সেটা হচ্ছে দিমি
ফ্রি প্লেয়ার হিসেবে যে কোনো জায়গায় কভার করলো, এবং সামনে একজন স্ট্রাইকার জেমি বা কামিন্স এরকম যে আসবে বা যে থাকছে সে রইল, তাহলে কিন্তু আমাদের আইএসএল এর টিমটা পুরোপুরি হয়ে গেছে। তিনটে ব্যাক, মাঝখানে পাঁচজনের মধ্যে দুটো উইং আর তিনটে মিডফিল্ডার, এবং দুজন অ্যাটাকারের মধ্যে একটা দিমি আর একটা জে রয়েছে। তো এইভাবে দেখলে কিন্তু আমাদের আইএসএল টিম এই মুহূর্তে রেডি। এবার প্রবলেমটা কোথায় রয়েছে, ওই দিমি যদি কোনো কারণে অ্যাভেলেবেল না হয় সেই জায়গাটা কে খেলবে, সেই জন্য আর একজন মিডফিল্ডারের প্রয়োজন আছে। আর যদি আরেকজন মিডফিল্ডারকে আমরা খেলাই সেক্ষেত্রে, মানে যদি আসে আমাদের টিমে আর আমরা যদি মাঠে তাকে খেলাই, তাহলে সেক্ষেত্রে একজন ডিফেন্স থেকে ফরেন প্লেয়ারকে তুলে নিয়ে এবং একজন ইন্ডিয়ান প্লেয়ারের বদলে মানে ডিফেন্সে সুভাশিসকে নামানো হলো, আর আমাদের মাঝখান থেকে সাহালকে তুলে নিয়ে নতুন যে মিডফিল্ডার বা থাপাকে তুলে নিয়ে নতুন যে মিডফিল্ডার তাকে নামানো হলো যখন অ্যাট্যাক করার প্রয়োজন হবে, আর যখন যদি আমরা দু গোলে এগিয়ে থাকি তখন ডবল ডিফেন্স ফরেন দিয়ে আমরা সেটাকে আটকে দেবো। এইভাবে আইএসএলের প্ল্যানিংটা করা যেতেই পারে, কিন্তু এসিএল টু এর নিরিখে কিন্তু টিম এখনও সেইভাবে তৈরি হয়নি বলা চলে। কারণ এসিএল টু এ খেললে তো সেই এই টিমটাই খেলতে হবে, এবং মানে যেটা আইএসএলের জন্য বললাম সেই টিমটা নিয়ে ডিফেন্সটাই যা সলিড হবে, ডবল ডিফেন্ডার যথেষ্ট ভালো, তাছাড়া আর কিন্তু কোনো মানে অ্যাডভান্টেজিয়াস জায়গা সেরকম নেই। ইন্ডিয়ান পুরোপুরি মিডফিল্ড এসিএল টু এ গিয়ে কতটা দাঁত ফোটাতে পারবে এটা নিয়ে আমার একটু সন্দেহ রয়েছে। আর সাদিকুকে নিয়ে আমি অনেকগুলো প্রশ্ন পেয়েছিলাম আপনাদের কাছ থেকে, যে দেখুন সাদিকু মার্কাস মারগুলা যে টুইটটা করেছিল সেটা থেকেই আমি বলি, মার্কাস মারগুলা কিন্তু যেটা বলেছেন ঠিকই বলেছেন। অ্যাকচুয়ালি অফিসিয়ালি আরমান্দো সাদিকু কিন্তু মোহনবাগানেরই প্লেয়ার, মোহনবাগান থেকে তিনি কোথাও যাননি বা মোহনবাগান তাকে ছেড়ে দেয়নি, তাকে লোনে পাঠানোর বা অন্য কোথাও যদি তিনি যেতে চান তার একটা ভাবনা চিন্তা ছিল, কিন্তু যদি কেউ তাকে লোনে না নেয়, তিনি যদি অন্য কোথাও না যান, তাহলে তাকে ছেড়ে কী করে দেবে মোহনবাগান? কম্পেনসেশন দিয়ে শুধু শুধু ছেড়ে লাভ আছে? আর যেখানে আমরা এসিএল টুতে যদি সুপার কাপে বিদেশির সংখ্যা বাড়ানো হয়, কারণ কয়েকটা প্রথম শ্রেণীর কাগজ কিন্তু বলছে মোহনবাগান 8 জন পর্যন্ত বিদেশি সাইন করবে, আমি জানি না, কাগজ বলছে, তো সেইটা যদি ঠিক হয় তাহলে কিন্তু আরমান্দো সাদিকুকে আমরা রেখে দিতেই পারি। আর হুগো বুমোসের ব্যাপারটা খুব ক্লিয়ার, হুগো বুমোসকে মোহনবাগান রাখতেই পারে, কিন্তু হুগো বুমোস মোহনবাগানে থাকবে বলে মনে হচ্ছে না, কারণ হুগো বুমোস বারবার রিলিজ চাইছে। এবং ওড়িশা এফসিতে যাওয়ার ব্যাপারে হুগো বুমোসের যে ইচ্ছেটা ছিল যে সে এখান থেকে রিলিজ নিয়ে উড়িষ্যাতে জয়েন করবে, এবং মোহনবাগান চাইছিল ট্রান্সফার ফি দিয়ে তাকে উড়িষ্যাতে পাঠাতে। তো এই জায়গায় জিনিসটা লাস্ট আমি খবর পেয়েছিলাম, কিন্তু তারপরে ফাইনাল কী হলো, উড়িষ্যা কি ট্রান্সফার ফি দিতে রাজি হলো না হলো না, হুগো কি বলছে, হুগো চাইছে রিলিজ নিয়ে বেরিয়ে যেতে, তো সেটাতে মোহনবাগান কি রাজি হলো কি হলো না সে সম্পর্কে কিন্তু কোনো খবর এখনো পর্যন্ত পাইনি। এবং আমার ব্যক্তিগত মতামত যে প্লেয়ার আসুক, পরে অ্যানাউন্স করুক, মিডিয়া টিম ভিডিও বানাক, যা করে করুক, প্র্যাকটিসটা যত তাড়াতাড়ি সম্ভব যা যে প্লেয়াররা এসে গেছে সাইন হয়ে গেছে তাদেরকে নিয়ে শুরু করে দেওয়াটাই মঙ্গলের কাজ হবে। কারণ একটা এক মাসের মিনিমাম একটা প্র্যাকটিস সিজন না হলে কিন্তু প্লেয়ারদের মধ্যে কম্বিনেশান তৈরি হয় না। আমি অনেকজন কোচের সঙ্গে এর মাঝখানে কথা বললাম, তাদেরও একই বক্তব্য যে জুনিয়রদের ক্ষেত্রেও তারা বললেন এই টিমটা পুরোপুরি নতুন টিম, এই টিমটা সেই রকম সময় পায়নি, ম্যানেজমেন্ট তাদেরকে নিয়ে এসে টিমের সঙ্গে জুড়ে দিয়েছে এবং তারা মোটামুটি ওই এক মাসের কাছাকাছি একটা ট্রেনিং পেয়েছিল, কিন্তু তাদের বক্তব্য যে এক মাসে এই ট্রেনিং ফুলফিল হয় না। বড়দের ক্ষেত্রে তাও হতে পারে কারণ তারা প্রফেশনাল প্লেয়ার, ছোটদের ক্ষেত্রে এই প্রবলেমটা থাকে। তো সেই জন্যই আমার মনে হলো যত তাড়াতাড়ি ট্রেনিংটা শুরু করে দেওয়া যায় ততই কিন্তু সামনের সিজনের জন্য আমাদের পক্ষে ভালো হবে। মোহনবাগান টিমে অনেক বিশেষজ্ঞ ব্যক্তিরা রয়েছেন, তারা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারছেন এই ক্রাইসিসের জায়গাটা, তা তারা নিশ্চয়ই কিছু ব্যবস্থা করবেন, এবং আশা করছি এ মাসের মধ্যেই আমরা আমাদের প্র্যাকটিসটা খুব তাড়াতাড়ি শুরু হতে দেখতে পাবো, এই আশাই রইলাম। তো এই ভিডিওতে এইটুকুই, এরপরে যদি কোনো খবর আসে, কোনো প্লেয়ারের নাম অ্যানাউন্সমেন্ট হয়, তাহলে সেটা আমি কালকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তো থ্যাংক ইউ, ধন্যবাদ, এবং জয় মোহনবাগান।